উপোষের দিন বানানোর জন্য মুচমুচে দারুণ সুস্বাদু সাবুর বড়ার রেসিপি আজকে আপনাদের জন্য। সামনেই শিবরাত্রি, তাই দেখে নিন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ, আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। উপোষের দিনের খাওয়ার জন্য মুচমুচে সুস্বাদু সাবুর বড়া আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। ভেজে রাখার পরেও বেশ অনেকক্ষণ কিন্তু এটা একদম মুচমুচে ক্রিস্পি থাকে। আর সামনে শিবরাত্রি উপলক্ষে আরেকটি রেসিপি আপনাদের জন্য, গতকাল যেমন দেখিয়েছিলাম সাবুদানার পোলাও। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। একটা বাটিতে প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ বড় দানার সাবু। এটা কিন্তু বড় দানার সাবু দিয়েই করবেন। 3-4 বার জল দিয়ে ভালো করে এটাকে ঘষে ঘষে ধুতে হবে। ঘষে ঘষে ধোয়ার কারণটা হচ্ছে ওপরের যে আস্তরণটা থাকে সেটা তাহলে উঠে যায়, আর তাহলে কিন্তু ব্যাপারটা যখন আপনারা করবেন অনেক ভালো হবে। গোটা গোটা সাবুগুলো থাকবে এবং ঠিক মতো এটা ভিজবে এবং টেস্টও ভালো হবে, মুচমুচেও হবে। তো জল পাল্টে পাল্টে 3-4 বার এটাকে ধুয়ে নেবেন। 3-4 বার ধোয়া হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জল। 1/4 কাপ মানে হচ্ছে 4 টেবিল চামচ, তার অর্ধেক, কারণ আমি নিয়েছিলাম গতকাল 1 কাপ সাবুদানা, তার জন্য 1/4 কাপ। আজকে যেহেতু 1/2 কাপ সাবুদানা সেই জন্য 2 টেবিল চামচ জল। এর থেকে বেশি জল দিয়ে কিন্তু সোক করবেন না, 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। এরই মাঝে মনে করিয়ে দিই আমার গল্পের চ্যানেল গল্পের শিকালেকাল সম্পর্কে, এই রেসিপি এর ডিসক্রিপশনে, আজকের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এখানে পুরনো দিনের গল্প শুনতে পারবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন এবার 2 ঘন্টা হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। দেখুন সাবুদানাগুলো একদম পারফেক্টলি ভিজেছে, সেই জন্য জলটা কিন্তু মাপ বুঝেই দেবেন। আর একদম ঝরঝরেও হয়ে গেছে, আর দেখুন নরমও কিন্তু হয়েছে। এবার তাহলে আসুন প্রসেসিংটা করা যাক। ওই সাবুর মধ্যে আমি নিয়ে নিলাম একটা সেদ্ধ আলু। সেদ্ধ আলুগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের আলু কিন্তু নিয়েছিলাম। তাতে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে রাখা। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। এর সাথে দেব 2 কাঁচা লঙ্কা কুচি করে রাখা। তার সাথে দেব আন্দাজ মতো ধনে পাতা কুচি। আমি এখানে মোটামুটি 3 টেবিল চামচ মতো ধনে পাতা নিয়েছিলাম। আর দিচ্ছি 1/2 টা পাতিলেবুর রস। এবার আমি একটা কড়াইতে 3 টেবিল চামচ মতো কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। কাঁচা বাদামটাকে 2-3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রোস্ট করে নেব। আর ড্রাই রোস্ট করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে তারপর ওটাকে আমরা আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করে কিন্তু নিয়ে নিই। এবার এইটাকে আমি ওই সাবুদানার মিক্সচারের মধ্যে ঢেলে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে পরিষ্কার হাত দিয়ে মেখে নিতে হবে। জলের কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই, আলু সাবুর মধ্যে যেটুকু জল আছে সেটাই কিন্তু এই মাখাটা একদম পারফেক্টলি হয়ে যাবে। তাই হাত দিয়ে ভালো করে দেখুন ঠিক এরকমভাবে কিন্তু আমরা মেখে নিচ্ছি। আর মাখাটা হয়ে গেলে আমি একটুখানি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকমভাবে বাইন্ডিং হয়েছে। দেখুন একদম ইজিলি কিন্তু এটা মুঠো পাকিয়ে যাচ্ছে, তার মানে মাখাটা একদম পারফেক্ট আছে। এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে আমি এখান থেকে একটা পোর্শন নিয়ে নিয়েছি, আর তারপর সেইটাকে আমরা এরকম গোল পাকিয়ে তারপরে দু হাতের মাঝখানে রেখে একটু চ্যাপ্টা করে টিকিয়ার শেপে কিন্তু আমরা এটাকে গড়ে নেব। শেপ আপনারা অন্য কোনো রকমেও দিতে পারেন, ফিঙ্গারের মতো দিতে পারেন, ভেজিটেবল চপের মতো লম্বা লম্বা দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে টিকিয়ার মতো শেপ কিন্তু করে নিলাম। এখন এই বড়াগুলো কিন্তু ফ্রাই করার জন্য একদমই রেডি। তাহলে আসুন ফ্রাই করে নেওয়া যাক। কড়াইতে গরম করে নিয়েছি সাদা তেল, এটা কিন্তু সাদা তেলেই ভাজবেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার বড়াগুলো এক এক করে ছেড়ে দেবো, আর এপিট ওপিট করে ভালো করে ভাজতে থাকবো। আমার ফেসবুক পেজ কুইজিনিয়াকে প্লিজ ফলো করে নেবেন। আমার 2-3 বছরের যে পুরনো ভিডিও সেগুলো কিন্তু আমি আবার নতুন করে ওখানে দিতে শুরু করেছি। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে তারা কিন্তু ওইখানে ওই নতুন পুরনো ভিডিওগুলো নতুনভাবে পেতে থাকবেন, তাই সেটা দেখার জন্য অতি অবশ্যই কুইজিনিয়ার ফেসবুক পেজকে ফলো করে নেবেন। এটা কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে, বেশ লালচে করে ভিজে নেওয়ার পর তেল থেকে তুলে নিয়েছি আর এটাকে সার্ভ করে দেবো।
তাহলে দেখলেন উপোষের দিনে কত পারফেক্টলি মুচমুচে দারুণ সুস্বাদু লোভনীয় সাবুর বড়া এইভাবে বানিয়ে ফেলা যায়। অতি অবশ্যই বানান কমেন্টের মাধ্যমে, জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। জানো যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পের শিকালে কালকেও প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।